পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। অবশেষে শেখরার দোকানে পৌঁছানো গেল। একটা তো বেশ ভারী দেখছি, ৫০,০০০ টাকা সোনা আছে তাই মনে হচ্ছে। যাক বাবা, আমাদের হাতে বেশ খানিকটা টাকা বাঁচবে তাহলে। হ্যাঁ, ভাগ্যিস তারাকে দিয়ে সব সোনার জিনিসগুলো করে নেওয়া হয়েছিল। নিশ্চিন্ত। আচ্ছা শুনুন, আমাদের না একটু তাড়া আছে, তাড়াতাড়ি ওজন করে নিন, টাকা দিন, আমাদের বেরোতে হবে। সেটজি, আর আমার কথার দাম আছে, কাল নয় আজ রাতেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আচ্ছা এখন সোনার দাম কত? কি ব্যাপার দাদা, অনেক সোনা। হ্যাঁ দেখে একবারে কথা আটকে গেছে, আর মুখে কথা নেই। হ্যাঁ কথা আটকেই গেছে। এত সোনা, এত টাকা নেবেন কি করে? সবটাই ক্যাশ নেবেন? হ্যাঁ ক্যাশ ক্যাশ ক্যাশ, চেক ফেক দেবেন না কিন্তু, চেক আমরা নিই না। ঠিক আছে আপনাকে নগদ দিচ্ছি। এটা দিয়ে আপনাদের গলায় বাঁধবো, তারপরে পিটিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেবো। আপনি এভাবে কথা বলছেন, কি বলছেন কি? সবার এই এই জিনিসটা এই ব্যাগে এলো কোথা থেকে? এই সব জঞ্জাল নিয়ে এখনই বিদায় হন। যত সব ফালতু লোক নিয়ে যান, এসব নাহলে সব মাথায় বসিয়ে দেবো। নিশ্চয় তোমার কাশাই, তুমি সব সোনা বেছে দিয়েছো না, নিয়ে সব জঞ্জাল ভরে রেখেছো মধ্যে। কি মুশকিল, আমি কেন করতে যাবো? সকালবেলা নিজে মরতে বসেছিলাম, আমার কাছে টাকা থাকলে আজ আর আমি এই অবস্থা হতো? নাচানাচি করো, তারা 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 করে এই তো ফল। শোনো বাবা, আমি বলছি কোথাও একটা কোনো বড় গন্ডগোল হচ্ছে, ভেবে দেখো। সকালেও তারা কিন্তু ওই যে লোহার জিনিসটা সোনা করতে পারলো না, আর এদিকে এখানে এই সমস্ত সোনার জিনিস লোহার হয়ে গেছে, কিছু একটা বড় সড়ো গন্ডগোল হচ্ছে, বুঝেছো? কি হচ্ছে বলতো? এখানে আর ভেবে দাঁড়িয়ে সময় নষ্ট করার সময় নেই, চলো এখান থেকে বেরোই, বাড়িতে গিয়ে এর উত্তর তারাই একমাত্র দিতে পারবে, বুঝেছো? এই নিজের মধ্যে কি গুজগুজ ফুসফুস করছেন বলুন তো? এই জাগো তো, ডাকো লোকজন নিয়ে আসো। না না ডাকতে হবে না, আমরা সোনা নিয়ে আসবো। পালাও পালাও, ওরে ব্যাপারে। তাই তো, সকাল অবধি তো এগুলো সোনার ছিল, আবার লোহার হয়ে গেল কি করে? এসব কি মাঝে করছে গো মামি? এর আগে তো তারা লোহায় হাত দিলে সেগুলো সোনা হতো না, এটা হচ্ছে এই এক সপ্তাহ ধরে, তার মানে আমাদের গ্রামে যাবার সময় থেকে। মা তুমি কেন এমন লীলা করছিলে, কি হয়েছিল এই এক সপ্তাহে? ও এই এক সপ্তাহ তো অম্বুবচি ছিল। আজ যখন মন্দিরের দরজা প্রথম খোলা হলো, তখন থেকে সব সোনার জিনিস লোহায় পরিণত হলো, তারাও আর কোনো জিনিস লোহা থেকে সোনা করতে পারলো না। অম্বুবাচীর সময় তো মা ভীষণ জাগ্রত থাকেন, তাই এইসব লীলা হচ্ছিল। আর অম্বুবাচি শেষ হতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল, তার মানে তারার আর কোনো বিপদ হবে না, ও এখন বিপদমুক্ত।
কিন্তু তারার এই লীলার কথা তো আস্তে আস্তে সবাই জানতে পারছে, সেই জন্যই আজ এত বড় একটা বিপদ হচ্ছিল। সব থেকে ভীষি ভয় ছোট দাদুকে নিয়ে। ছোট দাদুকে যে করে হোক আটকাতে হবে, যাতে তারার ভবিষ্যতে কোনো আজ না আসে। গৌরীকেও তো আমি বাদ দেবো না। তারা নাকি লোহাকে সোনা করে দিতে পারে। গৌরী, তুমি যদি নিজে মা হয়ে এই ধরনের কথা বলো, তাহলে তো অন্যরা তোমার মেয়েকে ব্যবহার করার চেষ্টা করবেই। কাদের দোষ দেবে তুমি? মেইন প্রশ্ন হচ্ছে যে খবরটা দিল কি। আমার মনে হয় খবরটা ওরা ছোট দাদুর কাছ থেকে পেয়েছে। তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না গৌরী। গৌরী না রে, আমি এসেছি। তুমি কি ব্যাপার? দেখ, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি শান। আমি জানি তুই আমার সাথে কথা বলতে চাস না, আমার সাথে কোনো সম্পর্কও তুই রাখতে চাস না, কিন্তু আমি তো মা। আমি মা হয়ে যখন দেখছি যে তুই এভাবে কষ্ট পাচ্ছিস, তোর মনের এই ঝড় যাচ্ছে, আমি এটা দেখে কি করে চুপ করে থাকবো বলতো? দেখ শান, তুই যেমন তোর সন্তানের সুরক্ষা নিয়ে চিন্তিত, তুই এই বাড়িটাকে তারার জন্য সেফ মনে করছিস না, তুই সারাক্ষণ ভয়ে ভয়ে থাকিস। ঠিক এই ভয়টাই কিন্তু আমিও একদিন পেয়েছিলাম তোকে নিয়ে। তাই আজকে তোর মনের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি শান। আমি নিজের জীবন দিয়ে সেটাকে অনুভব করেছি। না না, আমি আমি তোকে বিরক্ত আর এখানে থেকেও শান্তি পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে দেখিস, সব ঠিক হয়ে যাবে। একদিন যেমন আমি রাস্তা খুঁজে পেয়েছিলাম, তুইও খুঁজে পাবি তোর পথের দিশা। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।